মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। সে ভালো তুই বুঝবি কেমনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শানে। এই ফুল ধরে একই ঘটনা গ্রামে একটার পর একটা হইতেছে, একই ঘটনা ঘটতে পারে না, এটা একটা প্রতিকার হওয়া দরকার। এই লাশের ময়না তদন্ত হইব, এখানে পুলিশ আইব, এইটাই ফাইনাল, এইটাই সত্য। আই লাভ ইউ, হ্যারে কইছি যে জোয়ান পোলারে দেখবি তারে খালি করবে আই লাভ ইউ আই লাভ ইউ, তাহলে তোর বিয়ে হইব। হ্যাঁ তো কথা শুনে যারে দেখে তারে কয় আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। এই তুই জানোস না কইনিয়াটা নিষ্পাপ, একটা বুদ্ধি প্রতিবন্ধী মায়া। হ্যাঁ এইসব কথা তুই শিখেছিস কেন? জানার লেগে তো মনে করো পুলিশের কাছে যাইতে হবো, পুলিশ তদন্ত করলে জিনিসটা বাইর হবো, বুঝছ না? আমি থানায় যাবি? অবশ্যই বন্ধু, এই অবস্থা কিন্তু থানা যাওয়া যাবো না, যাই তুই আগে কিন্তু কাপড় চোলটা বদলে দিব। হ্যাঁ উর্মি কো, লাশ কার জানতে পারছেন? হ্যাঁ আমাকে মুক্তারের। কি কইতেছেন, মুক্তার ভাই লাশ? হ্যাঁ উর্মি, সকাল থেকে মুক্তারে পাওয়া যেতেছিল না, তখন থেকে আমার মনের মধ্যে একটা খসখস করতেছিল, সন্দেহ হইতেছিল। পরে দেখি মোবাইল বন্ধ, মোবাইল অনেকবার ফোন দিলাম ধরে না, কিন্তু কখনো মোবাইল বন্ধ রাখে না। তারপর তো আপনি এখন কই? এই বাড়ি যাইতেছি, লাশ তুলতে গিয়ে আমরা নদীতে নামছিলাম, কাপড় চোপড় পাল্টাই আমার থানায় যেতে হবো। থানায় যাবেন কেন? হারেস তালুকদার বছরের পর বছর একই গপ্প শোনায় যেতেছে, লাশ ফুলঝরে লয়ে গেছে, অন্তত একটা বার একটা লাশের ময়না তদন্ত হোক, দেখি ঘটনাটা কি। এলিগন থানায় যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে থানা থেকে আইসা একটু আমগো বাড়িতে ঘুরে যাই। না উর্মি, আজকে মরাস হয়েছে, আজকে তোমার বাড়িতে যাবো না। আচ্ছা তাহলে একটা ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে। আমি কিছুই বুঝি না, সব তুই বুঝ। খালি খেলি খালি খেলি এক থাম। ফুলজর মুক্তারে খাইছে। কসকি? আমি ওই মুক্তারের নানির খবরটা দিতে যাইতেছি। আরে
এই বুড়ি তিন কুলে আর কেউ রইল না। কিন্তু আমার না এই নদীতে মানুষ খেয়ে ফেলায় এই কথাটা বিশ্বাস হয় না। আচ্ছা ফুল জোরে যদি মানুষ খাইতো সবার আগে কারে খাইতো? আমারে খাইতো, কিল্লে খাইতো, কারণ আমারে খাওয়ান সহজ। আমি অমাবস্যা নাই পূর্ণিমা নাই হারা রাত ফুল জোরে মাছ মারি, আমার টুপ করে খাওয়া ফেলাইব। খাইছে? খাই নাই। কেমনি খাইব? ফুল জোর জানে তোর মাংস পচা। আমার মাংস পচা? তোরে কইছে? উদাই কথা গছ। শোনো, এইরকম অবিশ্বাস করো না। আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে ফুল ঝড় মানুষ খায়, এইটাই আমরা বিশ্বাস করতেছি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবা কেমনে? মর নাই তাই বেঁচে আসো। যখন ফুল ঝড় তোমার ঠ্যাং ধরে টাইনা নিয়ে যাইব তখন বুঝবা, তখন তোমার কবরে ঘাস গজানোর আগে তোমার বউ আর একটা বিয়ে করে ফেলাইব। রাখ, বউর চিন্তা আমি করি না। খালি হারেস কাজ জোর করে বিয়েটা দিছিল লাইগা। সারাদিন হাসির মতো প্যাক 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 জান দে। যেদিন তোমার পোলারে নদীয়ে খাইব ওই দিন বন্ধ হইব। কি কথা কু কথা কও তুমি? কেমন আস তুমি নিজের পোলার কথা মুখে উচ্চারণ করো? মুক্তারের লাশ তুলতে নদীতে নামছিলাম। বিকশ, তুই মুক্তারের লাশ তুলতে নদীতে নামবি কেন? গ্রামে আর লোক ছিল না, আর মানুষ ছিল না, তারা তুলতে পারে না? চিল্লাও না, হারেস কা কইছিল তাই নামছে। দেখছো বেয়াদব কি কয়? আপরে একেবারে দাঁত ফালাই দিব। হ্যাঁ পারো তো এটাই, এছাড়া কি পারো তুমি? শুনছো, তোমার ছেলের কথা শুনছো? আরে আমার হাতে পয়রা লেখা কত ছেলে মেয়ে মানুষ হইল, আর আমার নিজের ছেলের আমি মানুষ করতে পারলাম না। এত খেসো খেসো করলে কোন মানুষ হয় না। কি কইলা? আমি খেসর খেসর করি? পোলা পান্ডে তো নষ্ট করছো তুমি, তুমি আস্কারা দিয়া ছেলে মেয়ে দুইটারাই নষ্ট করছো। ছেলে মেয়ে আমার কারণে নষ্ট হয়নি, নষ্ট হয়েছে তোমার কারণে। মায়ের মহব্বত কোনদিন দিছো পোলা পান্ডে? খালি তো পর পর করে চিল্লাইছো। খবরদার উল্টা পাল্টা কথা বলবো না। তুমি জানো আমার কত ছাত্র ফার্স্ট ক্লাস অফিসার কইছে? বুঝলাম, ফার্স্ট ক্লাস ছাত্র বানাইছো। কইতে পারো ফার্স্ট ক্লাস মানুষ কয়জন বানাইছো তুমি? কি হলো অন্মুখটা চুঙ্গা হয়ে গেল কি? আচ্ছা কি লই এত গর্ব তোমার? হ্যাঁ কি লই এত গর্ব? শিক্ষক হিসাবে মানুষের মতো মানুষ কয়জন বানাইছো? তোমার অনেক ছাত্ররা ঘুষ খায়, আমার পোলা তোর এই সমস্ত করে না, অন্তত মানুষের উপকারটা করে। আস্তে, এত ওয়াজ কইরো না। বাপের হোটেলে খায় সবাই করতে পারে, নিজেরে কামাই করে খায়া তারপর মানুষের উপকার করতে কও, তখন সেনা বুঝুম। শান্তি কাকা, আপনি আমার হাতটা ছাড়েন। ছাড়েন কাকা? আপনি দেখলেন আমি মরা শুয়েছি, আপনার শুইলেন কেন? না আচ্ছা কাকা, ওই জহির ভাইয়ের লগে কোনো বিবাদ আসিল না তো? জানি না, পুরো ব্যাপারটাই আমার কাছে কেমন গোলমাল লাগতেছে। মনিকা, হ্যাঁ মনিকা, মনিকা
তুই কার কাছে শুনবি? হেটে জেনে তোমার কাম কি? হেটে জেনে তোমার কাম কি? তোমার যেটা জিগে হেটে কও, তুমি কি মারা দেখতে গেছিলা? কার কাছে শুনছ সেটা তো কবি। দক্ষিণ পাড়ার কাশেম সরকার কইছে। হ্যাঁ গেছিলাম। তুমি গেছিলা? তোমার কি কোনো আক্কেল নাই? আরে তোমার আক্কেল জ্ঞান কবে হইব? হুশ জ্ঞান কবে হইব? কোন জায়গার কোন ঘাটের না কোন ঘাটের মরা? তুই জানস না যে সব কুসংস্কারে আমার বিশ্বাস নাই? খুব ভালো কথা, খুব ভালো কথা, তুমি বিশ্বাস করো না, কিন্তু আমরা তো করি। একই বাড়িতে থেকে তুমি অলসার করবা, এটা তো হইতে পারে না। সর্দার সর্দা, মুখ সামলায় কথা কও কিন্তু তুমি। তুমি কাকারে কি কইতেছো? কি অলসার করছে? কি কইতেছো এইসব? ভাই একটা কথা কবি না, তোমার কথা কইতেছিস না, তুই চুপ করে থাক। আমি কি লেগে চুপ করে থাকুম? কাকা তোমার খায় না পরে, কাকার লগে এমন করতেছো? সে একটা মরা দেখতে গেছে, সই নাই, এখানে দোষের কি আছে? তা তো কবি ঠিকই আছে, এই কথা তুই তুই কবি, কারণ তুই কাকার লগে থেকে দেখা কাকার মতো হয়ে গেছো। হইছি কাকার মতন, তাতে তোমার সমস্যা কি? আমি তোমার খাই না পরিও না, কাকাও তোমার খায় না পরেও না। আহা চুপ কর না। কাকা তুমি চুপ করে থাকো, তুমি কোনো কথা কইও না। মুখ দেখা দেখি বন্ধ, সমস্যাও নাই। তুই সব কি বলতেছিস? হাবার কথা কইতেছো তুমি কাকা? চুপ থাকতে কইছি না তোমারে? একটা মানুষ যখন আর একটা মানুষের মন থেকে আলাদা হয়ে যায় না, তখন এই মাঝখানে বেড়া থাকলো কি থাকলো না তাতে কিচ্ছু আসে যায় না। মনের ভিতরেই তো কোনো জায়গা নাই, তার থেকে আলাদা হয়ে যাওয়া ভালো না? ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই সই। দাদা আইলে দাদার লগে কথা কয়া আমি বাড়ির মাঝখানে বেড়াতে ব্যবস্থা করব। তুই থানা যাবি না, তুই বাড়িতে থাকবি, খালি গেলে বাবা দেন তো আমার থানা যাইতে হবে, আমি যাবো। আমি বলি যে মুক্তারে তুই কে? মুক্তার আত্মীয় আছে না, অন্যানি আছে না, দরকার হলে সে থানায় যাইব। শুনছ কইলো একটা কথা কয়ে ফেলাইলো। আরে মুক্তারে নানি চলাফেরা করতে পারে? আরে তার পক্ষ থেকে আমি যাবো, আমার যাইতে হবে। খবরদার যাবি না। এ আদিল, আমি কয়ে দিলাম যদি তুই থানায় যাস এই বাড়িতে তুই ঢুকতে পারবি না। আমি এই বাড়িতে তোরে ঢুকতে দেবো না। আমি ওর বাড়িতে ঢুকাবো, দেখি তুমি কি করো। তোমারে শুদ্ধ বাড়িতে বাড়ি করে দেবো। আচ্ছা যাবো গা, আমি আমার পোলা আমার মাইয়া সব বাড়িতে। খবরদার আমার মাইয়ার গা দিবা না, অর ছাড়ো কইতাছি। আমার তোমার কি মাথা ঠিক আছে? কি করতেছো এগুলা? খামা খা তারে উস্কাই দিলা কে? জানোই তো হ্যাগো মাথা গরম, কি লেগে কথাটা কইতে গেলা? উস্কাই দেই নাই বৌদি, সমাধান দিছি। সমাধান দিলাম না? বড়দা সর্দা না কাকারে দেখতে পারে না আমারে দেখতে পারে, কাকার কোনো কাজ কম বই সহ্য করতে পারে না আমারেও সহ্য করতে পারে না। আমরা তো দেখো খাই না পড়িও না, তাহলে কি লাগে সবসময় কাকার সাথে এরম করে কতো? তুমি এটা একটা সমাধান দিলাম না আমি? এটা তো একটা সমাধান হয়েছে। থাম ছোট বৌমা, তুমি ঘরে যাও। দিনেশ আর গণেশ যদি বাড়ির মাঝখানে বেড়া দিতে চায় আমার কোনো আপত্তি নাই, তুমি দিনেশের ব্যাপারটা জানাই দিও। কামটা তুমি ঠিক করলে না, এইটুকুন একটা বাড়ি এর মাঝখান দিয়ে একটা বেড়া দিলে নিঃশ্বাস নিবো কেমন? ঠিক করো নাই কামটা।
রাস্তা থেকে সব পুরুষ মানুষ ধরে নিয়ে যাইতেছে, গ্রামে পুলিশ যুক্ত আছে, সবাই ভাগো। গ্রামে পুলিশ যুক্ত আছে, সব পুরুষ মানুষ ধরে নিয়ে যাইতেছে। গ্রামে পুলিশ যুক্ত আছে, সব পুরুষ মানুষ ধরে লয়ে যাবো, আর আমি কই তোরে জানি না, এটা কোনো কথা হইলো? তুই তো আবার গ্রামের সব পুরুষ মানুষ চিনোস, বুঝোস, খালি আমার ছাড়া। তোমার ইচ্ছে না বুঝান কি আছে, তুমি তো যা তাই আছো, বুইরা কথা না। আরে ঘটনা কি ঘটছে সেইটা শুন। থাক, ঘটনা কি আসল কথা কও। ফুল ঝুরিতে লাশ ভাইসা উঠছে। কার লাশ? মুক্তারের। মুক্তারের লাশ? হ্যাঁ, এক পক্ষ ভাবতাছে যে তারে ফুল ঝুরিতে খাইছে, আর এক পক্ষ ভাবতাছে তারে খুন করা হইছে। কোন পক্ষ ভাবতাছে ফুল ঝুরিতে খাইছে? হারুস চেয়ারম্যান ওই পক্ষ। আর কোন পক্ষ ভাবতাছে মার্ডার হইছে? এই যে আদিলদের পক্ষ। পুলিশ আনতেছে কেন? আদিল, আদিল গ্রামে পুলিশ না ঢুকতাছে। তুমি কোন পক্ষ? আমি তো জহিরের পক্ষ। হেইডা আমি আগেই জানতাম। না, তুমি কিছুই জানতা না, কিছুই জানো না। আমার টাকা বেশি দিলে আমি সেই পক্ষেও যাইতে পারি। আচ্ছা, এমন তো তুমি আগে থেকেই। সেইটা যাই হোক না কেন, এখন ঘরে যাও, ঘরে যেয়ে তিন কোটি দিয়ে পালাইতে কও, আর তুমিও পালাও। আই, আমি কি বেড়া মানুষ নাকি, আমি পালামো কেন? তাইলে আমার লোকে থাক। আমি আছি বানপুরের ফুলরে দৌড়েস কেতা এ ফাটরাইল্লা চুরি ধরি হচ্ছে তোরা দিস তোরানি এত দৌড়াই দেখেছে যা শুনছি তো কোন দিকে, ওই দিকে না, এই দিকে মাস্টার ওর কথা বিশ্বাস করতে হয় না। আরে বাবা, তোমার বিশ্বাস করা লাগবে না, তুমি এখান থেকে যাও, রাখো। ছোটবেলায় বাপ মা মারা গেছে, নানি তারে পয়লা পয়সা বরাদ্দ করছে স্যার।